নমস্কার, ইটি ভারতের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা জানি ইসরায়েলি কোম্পানি এনএসও দ্বারা নির্মিত পিগাসাস সফটওয়্যার নিয়ে ফোনে আড়ি পাতা নিয়ে আজ সারা দেশ উত্তাল। ফোনে যাদের আড়ি পাতা হয়েছে তাদের মধ্যে বহু রাজনীতিবিদ আছেন, বহু সাংবাদিক আছেন, বহু সমাজকর্মী আছেন। এই নিয়ে দেশ উত্তাল। বিরোধী দলগুলি বলছেন যে এগুলো হচ্ছে মানুষের বেডরুমে উকি মারবার একটা কৌশল এবং কাঠগড়ায় তুলেছেন এই ব্যাপারে তারা কেন্দ্রীয় সরকারকে, বিশেষত কেন্দ্রীয় গৃহমন্ত্রককে। কিন্তু কি এই পিগাসাস সফটওয়্যার, কি করেই বা এগুলোর কাজ হয়, এগুলো জানার জন্য আজকে আমরা স্টুডিওতে পেয়েছি মোহাম্মদ রেজাকে। মিস্টার রেজা, ওয়েলকাম। মিস্টার রেজা একজন সাইবার এক্সপার্ট এবং একজন এথিক্যাল হ্যাকারও বটে। দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশ উনার এক্সপার্টাইজকে কাজে লাগিয়েছেন বহু তদন্তে অগ্রগতির কারণে, যেখানে সাইবার ক্রাইমটা একটা অঙ্গ। মিস্টার রেজা, আপনাকে আমরা প্রথমেই একটা প্রশ্ন করতে চাই যে এই পিগাসাস সফটওয়্যারটা কি এবং কি করে একটি ইলেকট্রিক্যাল সিস্টেমে এটি কাজ করে, যদি একদম সাধারণ মানুষের ভাষায় আমাদের বুঝিয়ে দেন। দেখুন, পেগাসাস হচ্ছে এক ধরনের একটা স্পাইওয়্যার। স্পাইওয়্যার মানে আজকাল তো আমরা সবাই জানি যে আপনার নেট দুনিয়াতে বিভিন্ন আপনার যে শপিং পোর্টাল গুলো আছে, স্পেশালি অ্যাপ শপিং পোর্টাল গুলো বা প্লে স্টোর, এগুলোতে আপনার এই ধরনের প্রচুর ম্যালওয়্যার বা স্পাইওয়্যার পাওয়া যায় বা ডাউনলোড করে যেকোনো আমরা মেশিনকে বা যেকোনো আমরা আপনার মোবাইলকে স্পাই করতে পারি। তো মেইন ব্যাপার হচ্ছে যে এই পেগাসাসটা এলো কোথা থেকে। পেগাসাস কিন্তু অ্যাকচুয়ালি পৌরাণিক একটা পক্ষীরাজ ঘোড়ার নাম, যেটা ওই আপনার গ্রিক পুরাণে আমরা পাই আর কি। আচ্ছা, সেখানে সেখান থেকে এবং সেই পক্ষীরাজ ঘোড়াটা নাকি ধরা যেত না, তো যেহেতু ট্রেস আউট করা যেত না বলেই এই ধরনের তারা স্পাইওয়্যারের নাম দিয়েছে পেগাসাস। এখন এই পেগাসাস খুব স্বাভাবিক কিন্তু একটা নর্মাল ম্যালওয়্যারের মতো না। নর্মাল ম্যালওয়্যার গুলো কি করে, নর্মাল ম্যালওয়্যার বা স্পাইওয়্যার গুলো কোনো একটা আমরা যদি ফোনের মধ্যে ইনস্টল করে দিই বা আমরা ডিপ্লয় করে দিই, তাহলে ওই ফোনে যাবতীয় তথ্য আমরা কোনো না কোনো একটা ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা পেতে থাকি। আচ্ছা, কিন্তু মজার কথা হচ্ছে এই পেগাস, এবং সেখানে কি করতে হয়, সেখানে কোনো আমাদেরকে একটা লিঙ্ক পাঠাতে হয়, মেইনলি একটা কোনো লিঙ্ক, সেটা SMS এর মাধ্যমে হতে পারে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হতে পারে, বা যে কোনো ধরনের একটা লিঙ্ক পাঠালাম। সেই লিঙ্ক থেকে লিঙ্কে ক্লিক করলে কি হয়, ওই আপনার ওই ধরনের যে প্রোগ্রামটা আপনার অ্যাক্টিভেট হয়ে যায় ওই মোবাইলের মধ্যে, বা ওই স্পাইওয়্যারটা অ্যাক্টিভেট হয় এবং তারপর থেকে তার মোবাইলটা হ্যাকারের কন্ট্রোলে চলে আসে। কিন্তু পেগাসাস কি হয়, পেগাসাস আপনার শুধুমাত্র লিঙ্ক, আগে 2016 দিকে পেগাসাস কে লিঙ্কের মাধ্যমে শুধুমাত্র অ্যাক্টিভেট করা যেত, এখন সেটারও দরকার পড়ে না, অটোমেটিক্যালি আপনার পেগাসাস ওখানে আপনার লোড হয়ে যাবে, মানে ওই স্পাইওয়্যারটা লোড হবে। লোড হওয়ার পরে আলটিমেটাম যা করা তাই করবে, আপনার ফোনটাকে হ্যাক করে নেবে এবং ফোনের যাবতীয় ডেটা, যে আপনার ভিকটিমের ডেটাগুলোকে যে পাঠিয়েছে বা যে হ্যাকার পাঠিয়েছে তার কাছে চলে যাবে। এবার কথা হচ্ছে যে এই জন্য এটাকে জিরো ক্লিক অ্যাটাকও বলা হয়, মানে কোনো ক্লিকের দরকার পড়ে না, শুধুমাত্র ভয়েপের মাধ্যমে, মানে ভয়েস কলিং অ্যাক্টিভেশনের মাধ্যমে জিনিসটাকে করা যায় বা আপনি ডিপ্লয় করা। আমি এক মিনিট আপনাকে ইন্টারাপ্ট করছি, তার মানে আমি কোনো কিছু ক্লিক করলাম না, তা সত্ত্বেও আমার যাবতীয় জিনিস ডেটা অন্য থার্ড পার্টির কাছে চলে গেল, আপনার স্পাইওয়্যারটা ইনস্টল হয়ে যাচ্ছে, সেহেতু আপনার ডেটা গুলো চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে পেগাসাস এর ব্যাপারটা যেটা আমি বলতে চাইছি, সেটা পেগাসাস কিন্তু আমরা কদিন ধরে দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলে শুনছি পেগাসাস এখন ভয়ঙ্কর ভাবে হানা দিয়েছে। পেগাসাস হচ্ছে একটা মিলিটারি ক্যাটাগরি বা গ্রেডের একটা স্পাইওয়্যার, এবং এই স্পাইওয়্যারটাকে আপনার এনএসও গ্রুপ, মানে ইসরায়েলি যে এনএসও গ্রুপ, তারা শুধুমাত্র বিভিন্ন দেশকে বিক্রি করে এবং দেশের যারা ধরুন লাইসেন্স প্রাপ্ত গোয়েন্দা বা গোয়েন্দা সংস্থা তাদেরকে বিক্রি করে, মানে সরকারি বেসরকারি কোনো জনসাধারণকে তারা বিক্রি করছে না। এখানে কি গোয়েন্দা সংস্থা সরকারি বেসরকারি দুজনকেই তারা বিক্রি করছে না, শুধু সরকারি? হ্যাঁ, এখন বেসরকারকে এখন অব্দি তো আমরা এভিডেন্স পাইনি, বাট করতে পারে, কিন্তু তারা নিজেরা যেটা দাবি করেছে সেটা হচ্ছে সরকারি গোয়েন্দা সংস্থা ছাড়া তারা কাউকে এটা বিক্রি করে না। সরকারের সাথে যুক্ত যেসব এজেন্সি গুলো আছে বিভিন্ন আপনার টেররিস্টদেরকে ট্র্যাক করার জন্য বা হ্যাক করার জন্য, তাদেরকে শুধুমাত্র বিক্রি করে, এটা তাদের দাবি। তা এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু এই পেগাসাস জনসাধারণের মধ্যে খুব একটা ছড়ায়নি, সেহেতু আমাদের মোবাইল যে পেগাসাস দ্বারা আক্রান্ত হবে এর কোনো মানে নেই।
হ্যাঁ, আমাদের কাছে, আমাদের এমনিতে প্রচুর মোবাইলকে অনেকেই বিভিন্ন ভাবে স্পাইওয়্যার দিয়ে ট্র্যাক করে, বা অনেক সময় আমরা চাইল্ড ট্র্যাকিং এর জন্য, ঘরের বাচ্চাদের ট্র্যাক করার জন্য, বা আমাদের এমপ্লয়ীদেরকে ট্র্যাক করার জন্য তাদের মোবাইলের আমরা দখল নিই আর কি, বিভিন্ন স্পাইওয়্যার ইউজ করে। কিন্তু পেগাসাসটা এত সোজা না। আপনাকে একটা ছোট উদাহরণ দিই, এই পেগাসাস তো আজকের ঘটনা, আজকের ধরুন আমরা সবাই শুনতে পাচ্ছি পেগাসাস পেগাসাস পেগাসাস, কিন্তু এই পেগাসাস আজকের ঘটনা না। পেগাসাস 2016 প্রথম আপনার আবির্ভাব, মানে মানে এর খবর পাওয়া যায়। তো 2016 থেকেই মানে আমরা পেগাসাসের নাম শুনছি, এবং আপনারা শুনেছেন যে জামাল খাশোগি, তো সেই সময়ে আপনার পেগাসাস তার মোবাইলে লোড করা হয়, এবং তার যে গতিবিধি, সে কবে ইস্তানবুল যাবে, সেখানে আততায়ীরা মানে সৌদির যে আততায়ী এজেন্ট, তারা আগে থেকেই ওখানে গিয়ে ইস্তানবুলে গিয়ে আশ্রয় নেয়, এবং তারপরে জামাল খাশোগিকে খুন করা হয়। তো 2018 এই জিনিসটা আছে, 2017 মেক্সিকোর একজন জার্নালিস্টকে এভাবে খুন করা হয়, এই মুহূর্তে ওনার নাম মনে পড়ছে না আমার তো, এবং মেক্সিকোর সেই সময় প্রায় 25 জন জার্নালিস্টকে এই পেগাসাস টার্গেটে নিয়ে আসে। এখন কারা করেছে, কোন গভর্নমেন্ট করেছে, সেটা আলোচনার বিষয়ে পরে পরে ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে 2016 থেকে বিভিন্ন আপনার মোবাইলকে অ্যাটাক করা হয়েছে পেগাসাস দিয়ে, কিন্তু যেগুলো সবগুলোই দেখা গেছে যে নর্মাল জনসাধারণের উপরে না, সেগুলো কোনো আপনার সেটা মন্ত্রী হতে পারে, আমলা হতে পারে, বা সরকারি খুব উঁচু গ্রেডের কোনো পদাধিকারী হতে পারে, বা মানবাধিকার সংগঠনের কেউ হতে পারে, এ থেকে করা হয়েছে। তো সেহেতু পেগাসাস শুধুমাত্র যে আমাদের জনসাধারণকে এফেক্ট করবে, আমার মনে হয় না এটা খুব একটা সঠিক তথ্য। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা অবভিয়াস প্রশ্ন এসে যাচ্ছে, আমার মোবাইলটা আমার হাতেই রইল, আমি কোনো লিংকে ক্লিক করলাম না, তা সত্ত্বেও পেগাসাস আমার ফোন বা আমার ল্যাপটপ বা সবকিছু বা আমার ডেস্কটপ সবকিছুর ডাটা কন্ট্রোলটা নিচ্ছে কি করে? প্রথমটা অ্যাটাক হয়েছিল পেগাসাস আপনার হোয়াটসঅ্যাপ কে দিয়ে, মানে ওদের পরীক্ষাটা শুরু হয় হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, ওরা প্রথম অ্যাটাক করেছিল হোয়াটসঅ্যাপ কে। তো আমরা যারা একটু একটু কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছি, তারা মোটামুটি সবাই জানি যে বাফার ওভারফ্লো যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মধ্যে খুব একটা কমন একটা ভালনেবিলিটি, ব্যবহারকারীর ইনপুট ডেটা, মানে ইনপুট ডেটার সাইজ, প্রোগ্রামারের নির্ধারণ করা ডেটার সাইজের থেকে যদি বেশি হয়, তাহলে বিভিন্ন অ্যাপ্লিকেশনের একটা বাফার ওভারফ্লো ঘটে। এই বাফার ওভারফ্লো কে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ, স্পেশালি হোয়াটসঅ্যাপ অ্যাপকে, হোয়াটসঅ্যাপ একটা ভয়েস, ওর মধ্যে ভয়েস সিস্টেম আছে যেখানে আমরা মানে অডিও এবং ভিডিও কল করে থাকি। তো এই যখন হোয়াটসঅ্যাপ আপনার, আমরা যখন ভয়েস কল করে থাকি, তখন ওখানে একটা SRTCP বলে একটা প্রোটোকল ইউজ হয়। এই প্রোটোকলে যখন ডেটা আদান প্রদান হয়, সেই সময় কি হয়, হোয়াটসঅ্যাপ এর একটা বাফার ওভারফ্লো ঘটে। বাফার ওভারফ্লো ঘটার ফলে কি হয়, হোয়াটসঅ্যাপ কিছুটা ক্র্যাশ করে, অ্যাপ্লিকেশন ক্র্যাশ করার সময় এই সুযোগটাকে কাজে নিয়ে কি হয়, এই দুর্বলতার মানে বাফার ওভারফ্লোর দুর্বলতার সুযোগ নিয়ে কি করে, আপনার ওই পেগাসাসকে ইনস্টল করে দেওয়া হয় বা ডিপ্লয় করে দেওয়া হয় এই এই সময়টার মধ্যে, যে সময় আপনার বাফার ওভারফ্লো ঘটছে। তো সেই কারণে আমি বলবো যে পেগাসাস এক মানে নো ডাউট খুবই উন্নত মানের আপনার স্পাইওয়্যার। সাধারণত নর্মালি স্পাইওয়্যার গুলো এইভাবে বাফার ওভারফ্লোর সুযোগ নিয়ে ঢোকানো সম্ভব হয় না, অন্যান্য ভাবে করা হয়। তো এই সেই কারণে পেগাসাসকে আপনি লিঙ্ক ছাড়াও আপনি ডিপ্লয় করতে পারেন যে কোনো মোবাইলে, যেখানে আপনার ক্লিকেরও দরকার পড়লো না, বা আপনার মানে ম্যানুয়ালি হাতে ফোন অ্যাক্সেসে দরকার পড়লো না। কিন্তু আপনি এইটুকু মাথায় রাখবেন যে যে কোনো ধরনের স্পাইওয়্যার বা ম্যালওয়্যার আমরা যদি মোবাইলে লোড করতে চাই, তাহলে ম্যাক্সিমাম আমাদেরকে ওই ফোনটা হাতে দরকার, মানে দূর থেকে রিমোটলি ডিপ্লয় করা খুব অসম্ভব কিছু কিছু এই মানে আপনার ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ছাড়া, স্পেশালি পেগাসাস। পেগাসাসকে দূর থেকে ডিপ্লয় করা যায়, রিমোটলি ডিপ্লয় করা যায়, বাকি খুব কম অ্যাপ্লিকেশন আছে স্পাইওয়্যার বা ম্যালওয়্যার আছে যেগুলো দূর থেকে ডিপ্লয় করা সম্ভব। তো সেহেতু যদি, কারণ আমি একটা ধরেই নিচ্ছি যে আজকে ধরুন আপনার যদি সমস্ত ম্যালওয়্যার বা স্পাইওয়্যার কি দূর থেকে ডিপ্লয় করা যেত, মানে রিমোটলি যদি ডিপ্লয় করে কোনো মোবাইলের মধ্যে ইনস্টল করা যেত, তাহলে আজকে আমরা মোবাইল ইউজই করতে পারতাম না। হাজার হাজার ম্যালওয়্যার আছে, হাজার হাজার স্পাইওয়্যার মার্কেটে আছে, তাহলে আজকে খুব স্বাভাবিক ব্যাপার আপনাকে আমাকে মোবাইল ফেলে দিতে হতো। তাহলে প্রত্যেক দিনই দেখা যেত যে আমাদের ফোন ট্র্যাক হচ্ছে, বা আমাদের মানে মনিটরি ট্রানজেকশনের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম হচ্ছে। তো তার মানে খুব স্বাভাবিক ব্যাপার যে আপনি দেখুন, যদি মানে এটাকে আপনি লক্ষ্য করেন পরিসংখ্যানের দিক থেকে পেগাসাস অ্যাটাকের, তাহলে 2016 থেকে এখন অবধি আপনি 2019 একটা আমাদের হোয়াটসঅ্যাপ মানে সার্টিনকে জানিয়েছিল যে ইন্ডিয়ার প্রায় 121 জনকে পেগাসাস দ্বারা টার্গেট করা হয়েছে। কারা করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে কি কে কোন এজেন্সি করেছে, সেটা তারা ক্লিয়ার করেনি, বাট তারা জানিয়েছিল যে 121 জনের মোবাইলের মধ্যে এই পেগাসাস অলরেডি লোডেড, এবং অনেক প্রায় 30-40 জনকে অলরেডি তারা অ্যালার্ট মেসেজও পাঠিয়ে দিয়েছিল যে তোমাদের মোবাইলটাকে ফরম্যাট করে ফেলো। এটা আমি 2019 কথা বলছি।
এবং এই এই বছরে মানে এই দু একদিনের মধ্যে যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে আরো 300 জনকে নাকি অ্যাটাক করা হয়েছে, সেটা আগের 129 জন প্লাস 300 জন, না শুধুমাত্র এখন 300 জনকে অ্যাটাক করেছে পেগাসাস, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু তার মানে দেখা গেল এই 130 কোটির মানে ইয়ের দেশে, জনগণের দেশে শুধুমাত্র ওই মোটামুটি 300 সাড়ে 300 অ্যাটাক, তার মানে বুঝতে পারছেন একটা ভীষণই নগণ্য, এবং একটা স্পেশাল একটা এলিট ক্লাসকে যেহেতু এটা অ্যাটাক করে এবং প্রচুর দাম। আপনি নিশ্চয় জানেন যে যখন জামাল খাশোগিকে যখন হত্যা করা হয় তখন সৌদি গভর্নমেন্ট এই পেগাসাস ইসরায়েলের থেকে কিনেছিল $50 মিলিয়ন, তার দামটাও কিন্তু খুব একটা সস্তা না। এবং আমাদের মতো সাধারণ লোককে পেগাসাস দিয়ে কেউ $50 মিলিয়ন খরচা করে টার্গেট করবে, এটাও খুব একটা অবাস্তব ব্যাপার আমার কাছে। কিন্তু আপনার যখন 2.31 বা তার থেকেও যে আধুনিক এখন যে মানে অ্যান্ড্রয়েড ভার্সনের হোয়াটসঅ্যাপ এসছে বা iOS এর হোয়াটসঅ্যাপ এসছে, সেগুলো অনেক স্ট্রং। তো যদি কোনো আপনার মানে সিকিউরিটি মেজার মানে মেকানিজম যদি অ্যাপ্লাই করতে হয় তো সেটা তারা করবে, ম্যানুফ্যাকচারার করবে, মানে সেই সফটওয়্যার ডেভেলপাররা করবে, এখানে আমাদের হাতে কিছু নেই, আমাদের হাতে কিছু করার নেই। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং নিশ্চয়ই এটাও মেনে রাখা দরকার বা জেনে রাখা দরকার আমাদের যে প্রতিনিয়ত আমাদের যেরকম অ্যাপ্লিকেশন গুলোর আপগ্রেডেশন হচ্ছে, ঠিক সেইভাবে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন গুলোর সিকিউরিটিটাকেও সেইভাবে আরো শক্তিশালী করা হচ্ছে। এবং আগে দেখবেন জিমেল শুনতাম, অনেক আগের কথা বলছি, বছর দশেক আগের কথা বলছি, জিমেলকে খুব সহজে হ্যাক করা যেত, এখন সম্ভব না। খুব কম হ্যাকার আছে যারা ইন্ডিয়ায় বসে বসে জিমেলকে হ্যাক করতে পারবে। তো সিকিউরিটি লেভেলটাকেও তো আগের থেকে অনেক বাড়ানো হচ্ছে। পেগাসাসটা যদিও আমরা এখনো মানে লাইভ দেখিনি যে ওটা কিভাবে ইনস্টল হয়, মানে পেগাসাস সম্বন্ধে বলতে পারবো না যে ওটাতে কোনো তারা অ্যাক্সেসের পারমিশন চাই কিনা, কোনো ডিভাইসকে অ্যাক্সেসের পারমিশন চাই কিনা। কিন্তু আদারওয়াইজ পৃথিবীতে যত রকমের অ্যাপ্লিকেশন আছে, সেটা স্পাইওয়্যার হোক না কেন বা ম্যালওয়্যার হোক না কেন, সবেতেই কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে অ্যান্ড্রয়েড মানে ওএস এর থেকে যে এটাকে আমি অ্যালাউ করব কি করব না, তোমার মাইক্রোফোন বা আপনার স্টোরেজ বা আপনার কন্ট্যাক্ট লিস্টকে আমি অ্যালাউ করব কি করব না ইউজ করার জন্য। তো আমরা অ্যালাউ করে বোকামি করি, আমরা যদি অ্যালাউ না করি কোনোভাবেই সম্ভব না সেই অ্যাপ্লিকেশনটা আপনার ওই আপনার ডিভাইসকে, কারণ এইভাবে প্রোটেকশন দেওয়া আছে প্রত্যেকটি অ্যান্ড্রয়েড অ্যাপস এর মধ্যে যে তার যে কোনো ডিভাইসকে মানে আপনার ওই মোবাইলের মধ্যে যতগুলো ছোট ছোট ডিভাইস আছে, যেমন ক্যামেরা হতে পারে, মাইক্রোফোন হতে পারে, দুটো খুব ভাইটাল ডিভাইস, তাছাড়াও আপনার বিভিন্ন আপনার যেমন আপনার ওই কি বলে কন্ট্যাক্ট লিস্ট আছে বা কল লগস আছে বা GPS যে ওর মধ্যে ডিভাইসটা সেট করা আছে সেটা, বা নেটওয়ার্ক যে আপনার সিস্টেম বা আপনার হ্যাঁ, তারপর আপনার যে লোকেশনের জন্য যে GPS কে ইউজ করা হয় সেগুলোকে অ্যাক্সেস করতে গেলে আপনার কাছে কিছু না কিছু একটা প্রম্পট আসবেই। তো সেটাকে আমি যদি ডিনাই করে দিই কোনোভাবে আমাকে হ্যাক করা সম্ভব না। বিশ্বাস সাহেব, এক্ষেত্রে আপনার শেষ প্রশ্ন যেটা হলো সাম্প্রতিক যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট বা টেলিগ্রাফ অ্যাক্ট, এই সার্ভেলেন্সটাকে কন্ট্রোল করা, সেটা গভর্নমেন্টের দ্বারা হোক কি যার দ্বারা হোক, এই যে লোকের একটা কনসার্ন যে আমাদের বেডরুমে ঢুকে পড়লে গভর্নমেন্ট সরকার বা সরকারি সংস্থা, এটাকে কি কোনো জায়গায় অ্যাড্রেস করছে না? দেখো কনসার্নটাকে না, স্পেশালি যদি আপনি আজকে পেগাসাসের কথা বলতেই হয় তো পেগাসাসে কিন্তু খেয়াল করে দেখুন, পেগাসাসের ব্যাপারে কিন্তু গভর্নমেন্টের দিকে আঙুল উঠছে। হ্যাঁ, সাধারণত যেহেতু পেগাসাস জনসাধারণের কেনার ক্ষমতা বা তাকে ডিপ্লয় করার ক্ষমতা নেই, বা ইসরায়েলের সংস্থা এনএসও নিজেই বলছে যে আমরা এটা সবাইকে এটা বিক্রি করি না, তাহলে আজকে যে আমাদের ভারতবর্ষে যারা এখন অবধি পেগাসাস আক্রান্ত, যা মানে যে আপনার ওই রিসেন্ট যে আপনার একটা সংবাদ মাধ্যম ওয়ার যেটা ইয়ে করেছে ডিক্লেয়ার করেছে, যার মধ্যে নাকি আমাদের পিকেও আছে বা আপনার আমাদের মমতা ব্যানার্জির ভাইপো আছে, তো সেই ব্যাপারে আমার মনে হয় যে যেহেতু আঙুলটা উঠছে আপনার রক্ষকের দিকেই, তো সেহেতু এখানে আপনার কি রেগুলেশন অ্যাক্ট আছে বা না আছে সেটা তো ইমপ্লিমেন্টেশনের কথা আমরা অনেক পরে ভাবা আমার মনে হয় ভাবাই উচিত। আমরা শুনলাম সাইবার এক্সপার্ট এবং এথিক্যাল হ্যাকার মোহাম্মদ এজার কথা, উনি জানালেন যে এই পেগাসাস স্পাইওয়্যারটি অন্য স্পাইওয়্যার বা ম্যালওয়্যারের চেয়ে একটু আলাদা, মোবাইলটিকে হাতে না নিয়ে বা রিমোটলিও পেগাসাস সফটওয়্যার আপনার মোবাইল বা আপনার ল্যাপটপে করে দেওয়া যায়, ইনস্টল করিয়ে দেওয়া যায়। কিন্তু একই সঙ্গে উনি আশ্বস্ত করলেন এই সফটওয়্যারটি এতটাই কস্টলি যে সরকার
অনুমোদিত কোন সংস্থা ছাড়া এটাকে ডিপ্লয় করা সম্ভব নয়। সুতরাং সাধারণ মানুষের যে এই কনসার্ন, আমার বেডরুমে উকে দিচ্ছে সরকার, সাধারণ লোকের জন্য এটা বোধহয় ইউজ হওয়ার সম্ভাবনা কম। এটি ভারতের মুখোমুখি আপনার হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।